নমস্কার বন্ধুরা, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা সিটেট, যেটা বলছে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বেশ কিছু শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে এবং যার ফর্ম ফিল আপটি হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নতুন কিছু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হবে, যেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আর কি। এবং এই সিটেট পরীক্ষাটি এবছর হচ্ছে অনলাইনে হবে, কারণ প্রত্যেক বছর অফলাইনে হয়, কিন্তু যেহেতু করোনার কারণে, মানে কোভিড পরিস্থিতির জন্য, এবছর এই পরীক্ষাটি অনলাইন মোডেই হবে। তো এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা এই যে ওপরে ওয়েবসাইটটা দেখছেন ctet.nic.in, এখানে পেস্ট করে এখানে ইনফরমেশান বুলেটিন যেটা দেওয়া হয়েছে, বছরে দুবার হয়, জুলাই এবং ডিসেম্বরে। এখানে আমরা একটা বুলেটিন পেয়ে যাবেন যে কারা যোগ্যতা বা কারা কারা এর জন্য এলিজিবিল বা কত টাকা ফি লাগবে, সমস্ত ডিটেলস তথ্য আমি বাংলায় বলে দেবো। জাস্ট আপনাদের সুবিধার জন্য একবার আমি দেখিয়ে দিতে চাইছি, যেখানে আপনারা পেয়ে যাবেন টোটাল প্রসিওরটা, যে কীভাবে আপনারা এই অ্যাপ্লাই করবেন। 20 তারিখ থেকে 19 তারিখ অবধি, অর্থাৎ 20/9/2021 থেকে 19/9/2021 পর্যন্ত এর লাস্ট ডেট। হ্যাঁ, তো কীভাবে কোন পদ্ধতিতে করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে, এছাড়াও আমি বাংলাতে বলে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এই এই সিটেট পরীক্ষায় বসতে চান। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনাদের এগুলো স্ক্যান ফ্যান করে নিতে হবে, যে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে এটা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা ভিডিওটি বাংলায় শুরু করি। তো দেখুন, সিটেট 2021 অর্থাৎ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা সিটেট বলি আর কি, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, আজ থেকে সিটেটের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এবারে এর আবেদন প্রক্রিয়াটা কীভাবে আবেদন করবেন আমরা জেনে নেব। এর ডিটেলসটা আগে জেনে নিই। দেখুন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড 16/12/2021 থেকে 13/1/2022 পর্যন্ত সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর কি, মানে কম্পিউটার বেসড টেস্ট মোডে কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার সিটেট 15তম সংস্করণ পরিচালনা করবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই দ্বারা সিটেট কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনলাইনে পরিচালিত হবে। তো যেটা বলছিলাম, অনলাইন মোডেই হবে আর কি। এখন পর্যন্ত অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু করোনা সংক্রমণের কারণে বোর্ড অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে 20টি ভাষায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে আমরা বিস্তারিত জানব পরীক্ষার তথ্য, সিলেবাস, ভাষা, যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার ফি, পরীক্ষার শহর এবং গুরুত্বপূর্ণ তারিখ সহ বিস্তারিত তথ্য বুলেটিন 20 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 20শে সেপ্টেম্বর থেকে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন http://সিটেট.nic.in, এই যে ওয়েবসাইটটা আর কি, এখানে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র উল্লেখিত ওয়েবসাইট থেকে তথ্য বুলেটিন ডাউনলোড করে এবং আবেদন করার আগে সাবধানে পড়ুন, আগে এটা পড়ে নিন, তারপরে যারা ইন্টারেস্টেড আর কি এই পরীক্ষার জন্য আবেদন করতে চাইছেন তারা এই আবেদনটা করবেন। আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র সিটেট ওয়েবসাইট, যেটা বললাম http://সিটেট.nic.in এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া 20/9/2021 সোমবার থেকে শুরু হবে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19/10/2021 মঙ্গলবার পর্যন্ত 23:59, অর্থাৎ 11:59 পর্যন্ত, রাত 11:59 পর্যন্ত। 20/10/2021 বুধবার পর্যন্ত আবেদন ফি দেওয়া যাবে। তো 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবং 20 তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট। তো এবার আমরা দেখে নেব কোন পেপারের জন্য কত টাকা ফি নেওয়া হচ্ছে। সিটেটের জন্য আবেদন ফি, দেখুন, পেপার 1 বা পেপার 2 যে কোনো একটি, জেনারেল এবং ওবিসিদের জন্য 1000 টাকা পড়বে। পেপার 1 এবং পেপার 2 উভয়, সাধারণ এবং ওবিসিদের জন্য 1200 টাকা। পেপার 1 বা পেপার 2 যে কোনো একটি, এসসি এসটিদের জন্য পড়ছে 500 টাকা। পেপার 1 এবং পেপার 2 উভয়, এসসি এসটি, পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের 600 টাকা পড়বে। আচ্ছা, পেপার 1 খুব সম্ভবত এটা প্রাথমিক লেভেলের জন্য, 1 থেকে 5, এবং পেপার 2টা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, এরপরে আমরা বিস্তারিত জেনে নেবো। অ্যাকচুয়ালি সিটেটের শিক্ষিত এখন 7 বছরের পরিবর্তে আজীবনের জন্য করা হয়েছে, অর্থাৎ এই টেট পাস করলে একবার, আগে হতো 7 বছরের জন্য, কিন্তু এখন সেটা সারা জীবনের জন্য এর ভ্যালিডিটি থাকবে। সিবিএসই প্রতি বছর 2বার সিটেট পরীক্ষা পরিচালনা করে, প্রথম পরীক্ষাটি জুলাই মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
সিটেট পেপার ওয়ানে সফল প্রার্থীরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ, যেটা বলছিলাম মানে পেপার ওয়ান যেটা সেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ, অর্থাৎ প্রাথমিক লেভেলের শিক্ষকের নিয়োগের যোগ্য বলে বিবেচিত হন, এবং সেখানে পেপার টু এর সফল প্রার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য যোগ্য থেকে যোগ্য বলে বিবেচিত হন, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে আর কি, সেটা হচ্ছে পেপার টু। তো এবার আমরা জানবো যে অ্যাকচুয়াল প্রসেসটা কী। দেখুন, কীভাবে সিটেট 2021-এর জন্য আবেদন করবেন। প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in ভিজিট করতে হবে, অর্থাৎ এটি আপনি গুগলে লিখলেন, ক্রোম থেকে গেলে সুবিধা আর কি, যেহেতু ওটা সিকিউর ব্রাউজার। তো এই এই যে ওয়েবসাইটটা দিয়ে যেখানে চলে যেতে হবে, তারপরে ওয়েবসাইটের হোম পেজে আপনি আবেদন ফর্ম বা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন, এটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখন আপনাকে এখানে জিজ্ঞেস করা প্রয়োজনীয় বিবরণ পূরণ করে জমা দিতে হবে, বিস্তারিত পূরণ করার পর সাবমিট করতে হবে। এরপর আপনাকে আবেদন ফি দিতে বলা হবে, মানে সব কিছু সাবমিশন করে দেওয়ার পরে তথ্য দিয়ে তারপর আপনাকে এখানে আবেদন ফিটা দিতে বলা হবে। আবেদন ফি পরিশোধ করার পর আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, অর্থাৎ আবেদনপত্র আপনি সাবমিট করার পরে আপনার যে আবেদন ফি সেটি সাবমিট করবেন, তখনই কিন্তু আপনার এই যে ফর্ম ফিল আপের জন্য উপযুক্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো এবার দেখুন, এবারে সিলেবাসও সংশোধন করা হয়েছে, বিষয়বস্তু এবং শিক্ষাবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে আরও ভালো পরীক্ষা সামগ্রী তৈরি করার লক্ষ্য এটি করা হয়েছে। সিটেট 2021-এ সিবিএসসির অফিসিয়াল নোটিশে লেখা আছে, সিটেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সিবিএসসি কর্তৃক পরিমাপযোগ্যতা, দক্ষতা, নমুনা ব্লু প্রিন্ট এবং নমুনা প্রশ্ন সহ একটি বিস্তারিত মূল্যায়ন কাঠামো প্রকাশ করবে। নতুন সিলেবাসে সিবিএসসি প্রার্থীদের বিষয়ে শিক্ষার বোঝার মূল্যায়ন করবে, প্রার্থীর শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান, স্কুল পাঠ্যক্রমের বিষয়টির জ্ঞান প্রাসঙ্গিকতা, শিক্ষণ শেখার অভিজ্ঞতার পরিকল্পনার মূল্যায়ন প্রশ্ন এবং ধারণার জন্য নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করবে। তো যারা মনে করছেন যে এই সিটেটের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, তো এই এইভাবে আপনাদের জাস্ট আমি একটা গাইডলাইন হিসেবে এটা দিলাম। তো আপনারা চাইলে করতে পারেন, এবং যাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের।